যে আইনগুলোতে একটা প্রয়োজন থেকে শুরু করে আরো নতুন পদ্ধতিকে আমরা সাজিয়ে তোলার কথা আমরা চলেছি। আবার একটা জিনিস আছে, উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষের একটা অন্যতম বিশেষ আকর্ষণের পর্যটন কেন্দ্র এটা হতে যাচ্ছে। ঠিক পাশাপাশি যদি দেখি যেখানে আমাদের ছবি মোড়া, সেটা আপনারা জানেন এটাও সমস্ত দর্শকদের কাছে পর্যটকদের কাছে খুব আকর্ষণের বিষয়বস্তু এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সেখানে থাকার জন্য ফ্রিজদের সেখানে রফাট আমরা শুরু হয়ে গেছে। খুব সহসা বেশ কয়েকটি রফাট এখানে যাত্রীদের পর্যটকদের উদ্দেশ্যে আমরা তুলে দিতে পারব এবং সেটাকেও সাজিয়ে তোলা হচ্ছে। নতুন বোর্ড নামানো হয়েছে, যেটি প্রতীক যেটি দেওয়া হয়েছে এবং সেটাকে সাজিয়ে তোলা হচ্ছে সেটা। এবং এগুলোকে এত গুরুত্ব সরকার দিচ্ছে আমরা যে এই দুর্গকে শুধুমাত্র তৈরি করা হয় যাতে টুরিস্ট আসবে, কমিউনিকেশন যদি সঠিক সুন্দর না হয় তাহলে কিন্তু টুরিস্টরা সহায় করে বিরক্ত আসতে চাইছে না। আপনাদের মাধ্যমে জানাতে চাই রাজ্যবাসী এবং সকলকে যে রাজ্য সরকার আমাদের 4.5 বছরের সরকার আমবাসা দিয়ে সেখানে সেই জায়গাতে রাস্তা চওড়া করে মসৃণ রাস্তা করে দেওয়া হয়েছে, বাইরে যেতে পারে হেলিমেট আমরা শুরু করে রেখেছি, সমাজ আমরা চালু করব এবং মন্দির ঘাট যেখানে রাস্তা খুব খারাপ সকলের অভিজ্ঞতা আছে যত মধ্যে মন্দির ঘাটকে প্রায় 55 কোটি টাকা ব্যয়ে সেটা রাস্তা পরিষ্কার কাজ চলছে এবং কয়েক মাসের মধ্যে সে রাস্তা হবে। তো ছবি মোড়া সে রাস্তা খুব ভালো ছিল এবং সে রাস্তাও প্রায় 25 কোটি টাকা ব্যয়ে রাস্তার চূড়ান্ত পর্যায়ে এবং সেটা হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে ওয়ার্ল্ড ট্যুরিজম এজেন্সি যে রিসিকিং ট্যুরিজম আমরা এই ভাবনাগুলো আবারও আমরা ভাবতে হবে। এছাড়াও বাইরে রাজ্যের আরো সমস্ত বিশেষ ট্যুরিজম স্পটগুলোকে আমরা সাজিয়ে তুলছি। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আপনারা জানেন ভারত সরকারের প্রসাদ স্কিমের মাধ্যমে যে 37.8 কোটি টাকা যেখানে আমাদের অনুমোদন দিয়েছে তার মধ্যে প্রায় বোধহয় 19 কোটি টাকার মতো অলরেডি টাকা দিয়েছে। আমরা কাজও প্রায় 15-16 কোটি টাকার মতো কাজ আমরা করে ফেলেছি, বাকি আসবে আগামী একটা বছর লেগে যাবে ভারতীয় সম্বন্ধে সাজিয়ে দিতে এবং সেটাও আমরা মানুষের জন্য ইন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল সেই পর্যায়ে ভারতীয় সম্বন্ধে আমরা সাজিয়ে নিতে যাচ্ছি।